शारदाकांडे हलफनामा जमा दिल राज्य सरकार, परवर्ती शुनानी 16 এপ্রিল। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো বৃষ্টি, আজকে সারদা মামলার যে শুনানি ছিল তাতে রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে সেখানে গতবারই রাজ্য সরকার থেকে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট কি লার্জার কনস্পিরেসি কি হয়েছে এবং কারা লাভান্বিত হয়েছিলেন এই সারদা কেলেঙ্কারি থেকে এবং তাদের ভূমিকা কি ছিল কিছু ব্যক্তিত্বের। সেই জায়গায় রাজ্য সরকার একটা হলফনামা আজকে জমা দিয়েছে, সেটাতে তারা মূলত কুণাল ঘোষের নাম দিয়েছে এবং কুণাল ঘোষ যে সুদীপ্ত সেনের সঙ্গে একটা চক্রান্ত করেছিলেন এবং কনস্পিরেসিতে তারই ভূমিকা সব থেকে বড় ছিল সেটা নিয়ে এই মুহূর্তে অব্দি যে তদন্ত হয়েছে সেটা নিয়ে হলফনামা দিয়েছে রাজ্য সরকার। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার আজকে একটা সিলড এনভেলপে একটা লিস্ট দিয়েছে, সেখানে বিভিন্ন ব্যক্তির নাম রয়েছে, পলিটিক্যাল পার্সোনালিটি এবং টপ ব্যুরোক্রাটদের নাম রয়েছে এবং তাদের ভূমিকাও সন্দেহের আওতায় রয়েছে এবং তাদের ভূমিকাও তদন্ত করতে চাইছে রাজ্য সরকারের তদন্তকারী টিম, সেটা আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে। কোর্ট জানতে চাইছে লিস্ট খোলার পর কি এই নামগুলো যারা যাদের নাম দেওয়া হয়েছে তাদেরকে মান্থলি পয়সা দেওয়া হতো নাকি তারা একবার লাভ নিয়েছিলেন সারদা থেকে। সেক্ষেত্রে রাজ্য সরকার জানায় আজকে সুপ্রিম কোর্টে কি কিছু কিছু ব্যক্তি মাসে টাকা নিতেন সারদা গোষ্ঠী থেকে এবং কিছু কিছু ব্যক্তিকে ওয়ান টাইম পেমেন্ট করা হয়েছিল, এই এরকম একটা প্রাথমিকভাবে রিপোর্টে এসেছে রাজ্য সরকারের তদন্তে। তখন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে কি এই ব্যক্তিত্ব যাদের তালিকা তারা দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টে তাদের ভূমিকা কি এবং তাদের তারা কিভাবে লাভান্বিত হয়েছিলেন এবং তাদের একটা সিনপসিস তৈরি করে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারকে এবং 16 তারিখ পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। রাজ্য সরকার আরো কিছু সময় চাইছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলে তখন কি এই মুহূর্তে যেহেতু খুবই ইম্পর্টেন্ট কেস রয়েছে তাই সময় বাড়ানো যাবে না এবং পরবর্তী শুনানি 16 তারিখ ঠিক করেছে।